চব্বিশ তারিখে একটি ডাকাতি হয়েছিল। ডাকাতিটা হয়েছিল আমাদের নোয়াপাড়া এলাকায়, যেটা ইনস্টাকার্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড আছে, সেখানে পাঁচজন দুষ্কৃতী সেখানে ঢুকেছিল, ঢুকে ডাকাতির উদ্দেশ্যে, এবং সেখান থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য যাবতীয় জিনিস নেয়, এবং তারপরে ওখানে একটি অ্যালার্মের শব্দে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যেতে চায় এবং সেখানে হাতে নাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম ছাব্বিশ তারিখ। যার বাড়ি ছিল বিহারের মহুয়া প্রিয় সাহানারিয়া, ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব। ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা 12 দিনের পিসি নিই এবং পুলিশি হেফাজতে থাকাকালীন ওর কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই। তারপরে আমরা রেড করে চুচুড়া থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আজকে। তো যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস, 2 নম্বর হচ্ছে রাজকুমার যাদব, দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল। এই তিনজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করবো, এই তিনজনকে করে এদের আমরা পিসি নেব। তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে। তো এটাই এখনো অবধি ডেভেলপমেন্ট আছে, ফার্দার আরও কিছু ডেভেলপমেন্ট হলে আপনাদের আমরা জানাবো। যাদের আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে এই সন্দীপ যাদব বলে যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে বিহারের কাটিয়া ডিস্ট্রিক্টের আছেন উনি। বাকি যারা আছে সবই আমাদের এই চুচুড়া, হ্যাঁ তিনজনের, বাকি তিনজন চুচুড়া এবং একজন মগরা এলাকার। এরা আজকে অ্যারেস্ট হয়েছে, তিনজন আজকে অ্যারেস্ট হয়েছে, যিনি বিহারের বাসিন্দা তিনি 26 তারিখে অ্যারেস্ট হয়েছে। সেটা আমরা এদের পিসি নিয়েছি, পুলিশ হেফাজতে নিয়েছি। এর পিছনে অন্য কারা আছে, কি উদ্দেশ্যে এসেছিল বা এরা আরো কোনো জায়গায় এরকম ক্রাইম করেছে নাকি, সেগুলো আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করবো। ছিল আমরা পিসি পিরিয়ডে সেই আগ্নেয়াস্ত্রটা এরা কিভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কি আছে সেটার বৃত্তান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি। মানে যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি ওদের কিছু টাকা পয়সা ডিটেলসটা এখন এরা বলেনি, কিন্তু কিছু টাকা পয়সা গেছে, সাথে কাগজপত্র, এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস, এটাই আপাতত, এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল, সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি। ইয়ে হয়েছে না, একটি 4 চাকার গাড়ি করে এসেছিল, সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি, আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি, তবে আমরা খুব শিগগিরই সেটাকেও আমরা উদ্ধার করবো। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। অষ্টআশিবাই 1 RBC রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 RBC রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।